हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल ओंडर वे स्टाडी। हमरा गंगा इंडियन रिवर सिस्टम में आलोचना कर रहे देखो ये चार्टा रिवर सिस्टम आछे एगुलो निये आमरा आलोचना करेछि। तीनटा रिवर सिस्टेम एरिया तो गंगा आमि एटा टोटालटा तोमादेर दुटो भिडियोते भालोभावे बुझिए दिएछि। आमरा ईस्टार्न बैंक ट्रिब्यूटरीजगुलो पढ़ेछि, एटा रामगंगा, गोमती, घरघरा, गंडक, कोशियार, महानंदा। रामगंगा की छिल, रामगंगा जो ईस्टार्न बैंक सब बड़ ट्रिब्यूटरी। ठीक है, आज के वेस्टार्न बैंक ट्रिब्यूटरीज नहीं आलोचना करब। वेस्टार्न बैंक मध्य ट्रिब्यूटरीज मध्य जमुना आसें। जमुना की गंगा सब बड़ ट्रिब्यूटरी हलो जमुना। ठीक है, ये हमारे खूब इम्पोर्टेंट माथाय रखते हैं। ठीक है, देखो दामोदर ये जमुना के तरह कथा बोली। देखो जमुना वाइडिया शुरू होके यमुनाओ बला है। এটা তোমরা বাংলাদেশের যে যমুনা রয়েছে তার সাথে গুলাবে না। বাংলাদেশের যে যমুনা রয়েছে সেটা ব্রহ্মপুত্র নদীর অপর নাম হলো যমুনা। ঠিক আছে, আর এখানে যে ইয়ামুনা নদীটা রয়েছে, ইয়ামুনা বা এটাকে যমুনাও বলা হয়, এইটা হলো গঙ্গার একটা উপনদী। ঠিক আছে, দুটো কিন্তু গুলাবে না। ঠিক আছে, দেখো দামোদর, দামোদর আমাদের কি ওয়েস্টবেঙ্গলের একটা ইম্পর্টেন্ট রিভার, সেটা ছোটো নাগপুর মালভূমি থেকে উৎপত্তি হয়েছে। লেন্থ কত? 492 কিলোমিটার। তারপরে কি সৈয়াক বা একে সৈয়াক বলে বা সৈত্র বলে, এইটা বলে। তারপরে আছে সোন, তারপরে আছে গিথলিট। এটা হলো ওয়েস্টার্ন ব্যাঙ্ক ট্রিবিউটারিজ। এবার দেখো গঙ্গার ওয়াটার টিটিটা কী হয়েছে। ইন্ডিয়া আর বাংলাদেশের গভর্নমেন্ট মিলে একটা গঙ্গা নদীর উপরে একটা টিটি সাইন করে। দেখো টিটিটা কবে হয়েছে? 1996 12 ডিসেম্বর। এখানে কি বলছে যে গঙ্গা নদীটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে প্রবেশ করলো, গঙ্গা নদী ওয়েস্ট বেঙ্গলে কোথা দিয়ে প্রবেশ করেছে? মুর্শিদাবাদ হয়ে, মুর্শিদাবাদ হয়ে প্রবেশ করেছে। এই মুর্শিদাবাদ হয়ে যখন প্রবেশ করেছে, তারপরে ওখান থেকে মুর্শিদাবাদ পার করে পদ্মা নামে গঙ্গা নদীটা বাংলাদেশে প্রবেশ করেছে। এর ফলে কি হয়েছে, বাংলাদেশে গঙ্গা নদীটা রয়েছে। এই জন্য ভারতের বাংলাদেশের পিএম শেখ হাসিনা সঙ্গে ভারতের পিএম প্রধানমন্ত্রীর সাথে একটা চুক্তি হয়। তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিল? দেবগৌড়া ছিল। ঠিক আছে, এবং ভারতের সিএম, সরি, ওয়েস্ট বেঙ্গলের সিএম যিনি ছিলেন জ্যোতি বসু, তিনিও এই মিটিংয়ে ছিলেন এবং তারা সম্মিলিতভাবেই গঙ্গা ওয়াটার টিটিটা সাইন করে। এখানে বলা হয় যে গঙ্গা নদীর উপরে একটা বাঁধ দেওয়া হবে, যেটা দেওয়া হয়েছে ফারাক্কা ব্যারেজ হিসাবে। এই ফারাক্কা ব্যারেজের উপরে বাঁধ দেওয়ার পরে গঙ্গা যে 40% ওয়াটার, এটা আমরা বাংলাদেশকে ট্রান্সফার করবো। কিন্তু এই টিটিতে এটাও বলা হয়েছে যে আমরা ফারাক্কা নদীর সমস্ত বাঁধ একবারে খুলে দেব না, এইভাবে যদি করি আমাদের বাংলাদেশ ডুবে যাবে। এই জন্য আমরা এই টিটিটার মাধ্যমে এগুলো নিয়ম একসাথে আমরা করেছি। ঠিক আছে, দেখো আমরা গঙ্গাটা টোটালটাই শেষ করলাম, গঙ্গার ট্রিবিউটারিজগুলো। এইটা সব থেকে ইম্পর্টেন্ট, এটা তোমরা মাথায় রাখবে কিন্তু। ঠিক আছে, আজকে এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। তোমরা বাকি ভিডিওগুলি দেখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে, বুঝতে পারবে।